সৎ বাবার পৈশাচিক লালসার শিকার নবম শ্রেণীর এক ছাত্রী। বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার অভিযুক্ত সৎ বাবা। বুধবার নির্যাতিতার মা বাগুইহাটি থানায় তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মা অভিযোগ করেন, তিনি যখন বাড়িতে থাকেন না তখন অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর সঙ্গে অপপ্য আচরণ করেন। শুধু তাই নয়, যৌন নির্যাতন চালাতো বলেও অভিযোগ করে। বিগত তিন মাস ধরে এই পরিস্থিতির শিকার ওই ছাত্রী। মঙ্গলবার নির্যাতন চরম পর্যায়ে পৌঁছয়, তখন ওই ছাত্রী তার মাকে গোটা বিষয়টি জানায়। এরপরে মনি রায় নামে ওই মহিলা বাগুইহাটি থানায় গিয়ে স্বামী বিক্রম সাহের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে বাগুইহাটির অর্জুনপুর এলাকা থেকে অভিযুক্ত বিক্রম সাউকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলাও রুজু করা হয়েছে। ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়।